ডিজিটাল বাংলা হেলথ টিপস এর পক্ষ থেকে সকলকে স্বাগতম চলুন জেনে নেই সাথে দাঁতের কি কি সম্পর্ক রয়েছে ব্রেন স্ট্রোক রুখে দিতে যত্ন নিতে হবে দাঁতের এমনটাই দাবি করেছেন বর্তমান বিজ্ঞানীরা সাধারণত অনিয়ন্ত্রিত জীবনযাপন মানসিক উদ্বেগ রক্তচাপের অসুখ থাকলে ব্রেন স্ট্রোকের সম্ভাবনা বেড়ে যায় মস্তিষ্কের স্বাভাবিক রক্ত সঞ্চালন কোনোভাবে বাধাপ্রাপ্ত হলেই ব্রেন স্ট্রোকের শিকার হয়ে আমরা ব্রেন স্ট্রোক রুখতে কিছু প্রয়োজনীয় স্বাস্থ্যকর অভ্যাস চর্চা করতে পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা তবে এবার যাবতীয় নিয়ম মেনে চলার সঙ্গে দাঁতের যত্ন নেওয়ার কথাও জানিয়েছেন বিজ্ঞানীরা জাপানের হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এর আগে দাঁত অপরিষ্কার রাখার সঙ্গে স্ট্রোকের ব্যাখ্যা করেছিলেন থেকে ষাট বছর বয়সী ব্রেন স্ট্রোকে আক্রান্ত তিনশো উপর পরীক্ষা চালিয়েছেন তারা তাতে দেখা যায় তাদের মধ্যে অধিকাংশই দাঁতের সমস্যায় ভুগছেন এবার সেই তেমনি যুক্তির কথা শুনালেন মার্কিন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড মেডিকেল স্কুলের এক অধ্যাপক বিজ্ঞানীদের দাবি মাথার সঙ্গে দাঁতের শিরা উপশিরার যুগসূত্র রয়েছে অপরিষ্কার দাঁতের পাখে জন্ম নেওয়া ক্ষতিকারক ব্যাকটেরিয়া মস্তিষ্কের শিরায় রক্ত সঞ্চালনে বাধা দেয় আর এতেই ব্রেন স্ট্রোকের সম্ভাবনা বেড়ে যায় রক্ত সঞ্চালন ঠিকভাবে না হওয়ার কারণে মস্তিষ্কে রক্তকরণের মতো অসুখ ধেয়ে আসে গবেষণায় নেতৃত্ব দেওয়া হার্ভার্ড মেডিকেল স্কুলের বিজ্ঞানী রবার্ট এইচ স্মাগলিং এর কথায় কেবল স্ট্রোকই নয় অপরিষ্কার দাঁত থেকে হৃদরোগের আশঙ্কাও বহুগুণে বেড়ে যায় হাজার রোগীদের পর স্কুলের বিজ্ঞানীরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছে সুতরাং মরণ অসুখ ব্রেন ইসুক ঠেকাতে নিয়মিত দাঁতের যত্ন নিতে হবে এমনটাই দাবি করেছেন বিজ্ঞানীরা নিয়মিত ইনস্ট্যান্ট নুডলস খাওয়ার স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতি জানালেন বিজ্ঞানীরা দ্রুতগতির জীবনে অনেক সময় বাঁচার জন্য যেসব খাবার কম সময়ে তৈরি করা যায় সেসব খাবার খেয়ে বা তৈরি করতে পছন্দ করেন অনেকেই কিন্তু এর মধ্যে অনেকগুলোই খাবার রয়েছে যা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর তার মধ্যে অন্যতম হচ্ছে ইনস্ট্যান্ট নুডলস এই ধরনের নুডলসে ফাইবার ও প্রোটিনের পরিমাণ খুবই কম থাকে যা শরীরের ওজন বৃদ্ধি করে এই ওজন বৃদ্ধির সঙ্গে নানা ধরনের রোগ ব্যাধিও হতে পারে আপনার পরিসংখ্যান থেকে দেখা যায় যারা সপ্তাহে অন্তত একবার ইনস্ট্যান্ট নুডলস খান তারা সিনড্রোমে ভোগে থাকেন উচ্চ রক্তচাপ চিনি ও চর্বির পরিমাণ বেশি থাকলে হৃদরোগ স্ট্রোক ও ডায়াবেটিস হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায় একে ম্যাটাবলিক সিনড্রোম বলে ইনস্ট্যান্ট নুডলস হজম হতে অনেক সময় নেই ফলে শরীর থেকে টক্সিন পদার্থ বের হতে অনেক সময় নেই তাই এক্ষেত্রে ক্যান্সার হওয়ার আশঙ্কাও বৃদ্ধি পায় অন্তঃসত্ত্বা মহিলাদের জন্য যে কোনো ইনস্ট্যান্ট খাবার মারাত্মক ক্ষতিকর এটি ব্রুণের শারীরিক গঠনের উপরও প্রভাব ফেলতে পারে